বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনারেটের পক্ষ থেকে ক্লার্ক পদের জন্য যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল এবং তার উপরে আমি যে ভিডিও আপলোড করেছিলাম, তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগুন, যাতে অনলাইনে ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো ভুল বা অসুবিধা না হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন। তাহলে বন্ধুরা, আমি এখন আছি wblc.gov.in অর্থাৎ লেবার কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারাও এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ওয়েবসাইটের নিচে চলে আসুন এবং এখানে দেখুন অ্যাপ্লাই নাও অপশান আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে ক্লিক করুন, এখানে সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এবং সবার নিচে এখানে আপনাদের করতে হবে ডেট অফ বার্থ, আপনাদের সিলেক্ট করতে হবে। তাহলে বন্ধুরা, ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে আপনারা কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর চেক ফর এলিজিবিলিটিতে ক্লিক করে দিন। দেখুন সাকসেস, অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই, এই মেসেজটা আসার পরেই আপনাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এবং তারপরেই এই উইন্ডোটা খুলে যাবে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা পেয়ে যাবেন। এখানে আপনাদের সমস্ত ইনফরমেশানগুলো কেয়ারফুলিভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখুন, এখানে আপনাদের ফার্স্ট নেম বসাতে হবে, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম, এখানে আছে ফাদার্স নেম দেবেন, এখানে মিডিল নেম দেবেন, এখানে দেবেন লাস্ট নেম, এরপর আছে মাদার্স ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ডেট অফ বার্থ আগেই দেওয়া হয়েছিল বলে অটোমেটিক এখানে ডেট অফ বার্থটা নিয়ে নেবে, এরপর আপনাদের এজ অটোমেটিক ক্যালকুলেশন করে চলে আসবে। এখানে আপনাদের পার্মানেন্ট মোবাইল নাম্বারটা টাইপ করবেন। এবার এখানে দেখুন, এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, এই ইমেল আইডিতে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে, তো এটা ভালো করে টাইপ করবেন। এরপর আছে আপনাদের জেন্ডার, এখান থেকে সিলেক্ট করে নেবেন, এই দেখুন এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে আপনাদের কোন ক্যাটাগরিতে পড়ছেন এখান থেকে সেটাও চুজ করে নেবেন। এবার এখানে আপনারা দেবেন আপনাদের আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, একটা কোনো ডকুমেন্টস। এখানে দেখুন, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অনেক কিছুই আছে, তো আপনারা আধার কার্ডটা এখানে দিয়ে দিতে পারেন। এরপর আছে আর ইউ এ পার্সন উইথ ডিসএবিলিটি, এটা আপনারা সেই বুঝে ইয়েস অথবা নো করে দেবেন। পার্মানেন্ট আইডেন্টিফিকেশন মার্ক অন বডি, আপনাদের একটা আইডেন্টিফিকেশন মার্ক এখানে আপনাদের উল্লেখ করতে হবে। আর ইউ রেজিস্টার্ড আন্ডার wb এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে সেটাকে ইয়েস অথবা নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে দেখুন, এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদেরকে দিতে হবে এবং যে ডেটে আপনারা রেজিস্ট্রেশন করেছেন এমপ্লয়মেন্টে তার ডেটটা কিন্তু এখানে দিতে হবে। আর যদি আপনারা এখানে নো করে দেন তাহলে কিন্তু আপনাদের এই অপশানগুলো ফিল আপ করতে হবে না। এবার চলে আসুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন। এখানে দেখুন, এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো পেয়ে যাবেন, আপনারা কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। এরপরে আছে সাব ডিভিশন, এখান থেকেও আপনারা ডিস্ট্রিক্ট চুজ করার পরে আপনারা অটোমেটিক সাব ডিভিশন অপশান পেয়ে যাবেন। এরপরে এরিয়া টাইপ, ব্লক, জিপি বা ওয়ার্ড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পোস্ট অফিস আপনাদের টাইপ করতে হবে এবং পিনকোডও আপনাদের এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। এরপরে অ্যাড্রেসটা আপনারা এখানে আপনাদের ভিলেজ বা আপনাদের এরিয়ার যে অ্যাড্রেসটা সেটা দেওয়ার পর আপনাদেরকে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনারা এই পেজে চলে আসবেন যেখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তারপর বন্ধুরা, আপনাদের কাছে একটা ওটিপি চলে যাবে, এখানে দেখুন টাইমার চলছে, আপনাদের এখানে ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে সাবমিট করার পরেই আপনারা চলে আসবেন এই পেজে যেখানে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফিল আপ করতে হচ্ছে। তাহলে এখানে নিচে দেখুন সিলেক্ট স্টেট, আপনারা কোন স্টেট থেকে অ্যাপ্লাই, আপনারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, তাহলে বোর্ড আপনাদের সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়ার অফ পাসিং। এবং বন্ধুরা, আপনারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে একটু বুঝে নেবেন,
এখানে আপনাদের সাবজেক্টের নাম কিন্তু সেপারেটভাবে প্রত্যেকটা আলাদা করে লিখতে হবে, যেভাবে আপনাদের মার্কশিটে পরপর দেওয়া আছে। এখানে সাবজেক্টের নাম হবে একটা সাবজেক্টের নাম, প্রথম মার্কশিটের প্রথম সাবজেক্টের নামটা এখানে আপনারা দেবেন, তারপরে দেবেন সেই সাবজেক্টে কত নাম্বার আপনারা পেয়েছেন এবং টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল। তাহলে অর্থাৎ 100 নম্বরের ভিতরে প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা হয়, তাহলে এটা হবে 100 এবং তার মধ্যে থেকে আপনারা কত পেয়েছেন সেইটা। এবং সেটা দেওয়ার পরে আপনাদের অ্যাড বাটনে প্রেস করতে হবে, অ্যাড মোড়ে, অ্যাড মোর বাটনে ক্লিক করে পরের এরকম আবার একটা সাবজেক্টের নামের অপশান আসবে, মার্ক অবটেন্ড আসবে এবং ফুল মার্ক আসবে। এবারে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে দেওয়ার পর সেভ করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সাবজেক্টে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা অ্যাড করে মার্ক অবটেন্ড 70 এবং ফুল মার্কস 100 অ্যাড করে যখনই অ্যাড বাটনে প্রেস করেছি তখনই কিন্তু এটা লিস্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার দেখুন এখানে আমি এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশানটা দিয়েছি, একইভাবে এখানে প্রাপ্ত নম্বর 71 এবং 100 মধ্যে এটা দেওয়ার পর অ্যাড মোর বাটনে প্রেস করতেই এই দেখুন এখানে লিস্টে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে, নাম্বার অ্যাড হয়ে গেছে। এইভাবে এক এক করে প্রত্যেকটা ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এইভাবে অ্যাড করতে হবে। এবং সমস্ত সাবজেক্টগুলো অ্যাড হওয়ার পর আপনাদের এখানে সেভ বাটনে প্রেস করতে হবে এবং এখানে দেখিয়ে দেবে ইয়োর রেকর্ড হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি। এবার আপনাদের এখানে এন্টার করতে হবে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশান লেভেল চুজ করতে হবে। এখানে আপনারা হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন আপনাদের যেটা আছে আপনারা সেটা দিয়ে দেবেন। এখান থেকে আপনাদের স্টেট চুজ করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে আপনাদের বোর্ড চুজ করতে হবে এবং এখানে আপনারা লিখবেন মার্ক অবটেন্ড। এখানে যেহেতু আমি হায়ার সেকেন্ডারি চুজ করেছি তো এখানে হায়ার সেকেন্ডারি টোটাল প্রাপ্ত নম্বর এবং টোটাল কত নম্বরের কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা এবং পার্সেন্টেজ। এরপর ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তাহলে এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত ইনফরমেশান ফিল আপ করে দিয়েছি, এখানে পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে এসেছে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে ইয়োর রেকর্ড হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি। এবার এখানে আপনাদের কোয়ালিফিকেশান রিলেটেড টু কম্পিউটার এডুকেশন, আপনারা যে কম্পিউটারের বেসিক কোর্স করেছেন তার উপরে কিছু ইনফরমেশান এখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে নেম অফ দ্য কম্পিউটার ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে আপনারা কম্পিউটার সার্টিফিকেট পেয়েছেন, এখানে আপনাদের দিতে হবে ইনস্টিটিউটটা কোন সংস্থার আন্ডারে ছিল, সেখান থেকে আপনারা এখানে থেকে চুজ করে নেবেন। যদি স্টেট গভর্নমেন্ট হয় তাহলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট হলে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কোন রেজিস্ট্রেশন নাম্বারে আওতায় সেটা পড়ছে। এরপর আছে নেচার অফ কম্পিউটার কোর্স, কোন ধরনের কোর্স আপনারা করেছেন, সার্টিফিকেট কোর্স না ডিপ্লোমা কোর্স, যদি 6 মাসের বেসিক কোর্স হয় তাহলে সার্টিফিকেট কোর্স হবে। এইভাবে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনারা কম্পিউটার সার্টিফিকেট পেয়েছেন, কম্পিউটার পাস করেছেন। ডিউরেশন অফ কোর্স এবং কোর্সটি ক মাসের ছিল, 6 মাসের না 6 মাসের ওপরে, এগুলো ইনফরমেশান ফিল আপ করার পরে আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে। এই মেসেজটা আবার চলে আসবে ইয়োর রেকর্ড হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি এবং এখানে দেখুন সমস্ত ডেটা এখানে সেভ হয়ে গেছে। এভাবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সমস্ত তথ্যগুলি দেওয়ার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে পরের ট্যাবে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে আপনাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেই বিষয়ে তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে এবং যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের না থাকে সেক্ষেত্রে নো করলে এখানে আর কিছু ফিল আপ করতে হবে না। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, রেকর্ড হ্যাজ বিন ইনসার্টেড। এবার চলে আসুন আপলোড ডকুমেন্টস ট্যাবে, এখানে ক্লিক করলে এখানে দেখুন ডকুমেন্ট নেম এবং আপলোড ডকুমেন্টস অপশান আপনারা একের পর এক পেয়ে যাচ্ছেন এবং সেগুলোকে একের পর এক আপলোড করতে হবে। তাহলে এখান থেকে আপনারা দেখে নিন আপনাদের কী কী আপলোড করতে হচ্ছে। এখানে দেখুন ফটো আছে, ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, অ্যাড্রেস প্রুফ, ভোটার কার্ড আপনারা করতে পারেন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট অফ কম্পিউটার। তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে প্রথমে পিডিএফ ফাইলে বানিয়ে নিতে হবে এবং তারপর সেগুলোকে একের পর এক এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এখানে ফাইলটা চুজ করার পর আপলোড বাটনে প্রেস করে ওটাকে আপলোড করে দিতে হবে এবং সেগুলোকে আপলোড করলেই এখানে এই দেখুন ডকুমেন্টস নেম এবং
ভিউ অপশানে যে চার্টটা রয়েছে এই চার্টে কিন্তু সেগুলো এক এক করে এখানে শো করবে। এবং এইভাবে সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর এখানে আপনারা পাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেটা করার পর আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো সেভ হয়ে যাবে। তারপরে আপনারা আসবেন পরের ট্যাব, যেটা অ্যাপ্লিকেশন প্রিভিউ। এই বাটনে প্রেস করলে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার সমস্ত তথ্য ওখানে পেয়ে যাবেন। আমি যেহেতু এখানে কোনো ডকুমেন্টস আপলোড করিনি সেই জন্য এখানে এমন দেখাচ্ছে, কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে শো করবে, আপনারা যে ছবি আপলোড করবেন সেটাও এখানে শো করবে এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে এভাবে আপনারা পেয়ে যাবেন। এবং সমস্তটা একবার ভালো করে এখানে ভেরিফাই করে নেওয়ার পর আপনাদেরকে এই চেকবক্সে একটা ছোট্ট টিকমার্ক করতে হবে এবং তারপর ফাইনাল সাবমিট বাটনে প্রেস করলেই কিন্তু আপনাদের ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই এর একটা প্রিন্ট আউট বার করে রাখবেন আপনাদের কাছে এবং সময় মতো আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের ইমেলে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এই ছিল অনলাইনে আবেদনের পদ্ধতি। আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন এবং এরপরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।